তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই তো অলরেডি বিএডের অ্যাডমিশন প্রসিডিউর শুরু হয়ে গেছে রাজ্যে গভর্নমেন্ট বিএড কলেজগুলোতে এবং সেই তার পাশাপাশি কিন্তু মাস্টার্সের অ্যাডমিশন চলছে এবং সমস্ত ডিপার্টমেন্ট অর্থাৎ ইউজি পিজি বিএড সমস্ত যে সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সগুলিতেও কিন্তু অ্যাডমিশান প্রসিডিও শুরু হয়ে গেছে তো অ্যাডমিশন প্রসিডিওর একসাথে হচ্ছে এক সূত্রে গাঁথা যেন ওয়েস্ট বেঙ্গলের এখন অ্যাডমিশন সিস্টেম অর্থাৎ একই ইউনিভার্সিটি একই কলেজ তারা ইউজি অ্যাডমিশান করাচ্ছে পিজি অ্যাডমিশান করাচ্ছে আবার সেই সাথে সাথে তারা বি এড এম অ্যাডমিশানও করাচ্ছে তো তাদের ক্ষেত্রে যেমন চাপ তেমনি চাপ কিন্তু স্টুডেন্টসদের ক্ষেত্রেও সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল থেকে শুরু করে এভরিথিং সব কিছু কিন্তু মাথা ঠান্ডা করে করতে হচ্ছে তো এর পাশাপাশি তোমাদের যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হলো ফান্ড অর্থাৎ তোমরা ভর্তি তো হচ্ছ কিন্তু এডুকেশনাল যে খরচগুলো রয়েছে সেগুলো খরচগুলো চালানোর জন্য তোমাদের তো স্কলারশিপের প্রয়োজন এবং স্কলারশিপের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম সেরা স্কলারশিপ কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আজকের একটা বড় আপডেট উঠে এসেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে মার্কস যে ডিস্ট্রিবিউশন সেই জায়গাতে কিন্তু একটা নতুন পয়েন্ট যুক্ত হতে চলেছে তো সেই বিষয়টা আজকে এখানে আলোচনা করবো যারা এই চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দাও কারণ এখান থেকে তোমরা বিভিন্ন এডুকেশনাল আপডেট এবং ভর্তি রিলেটেড অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস থেকে সমস্ত কিছু কিন্তু তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃতি ছাত্রছাত্রীদের জন্য একটি সংবর্ধনা সভা বা শুভেচ্ছা জ্ঞাপন সভা উপস্থিত হয়েছিলেন তিনি এবং সেই উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের এই সভাতে এই উদযাপন সভাতে তিনি বেশ কয়েকটি ঘোষণা করেছেন তার মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে স্কলারশিপের ঘোষণা অর্থাৎ তোমরা যারা অপেক্ষা করছো এসভিএমসিএম এর জন্য অর্থাৎ স্বামী বিবেকানন্দ merit cum স্কলারশিপ সেটা কিন্তু চালু হতে চলেছে অক্টোবর থেকে আগে আমি অনেক ভিডিও তার উপরে বানিয়ে দিয়েছি কিন্তু এই মুহূর্তে তোমরা অ্যাডমিশনের পাশাপাশি সেই আপডেটটি পেও কিন্তু খুশি হবে দেখেন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঠিক কি বলেছেন আগে যে পার্সেন্টেজ ছিল সেই পার্সেন্টেজটা কতটা কমানো হয়েছে কতটা তোমাদের সুবিধা হবে স্কলারশিপটি পেতে দেখো ওয়ান স্ক্রিন এদিকে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে এবং ওদের বলো ওদের জন্য আমি যেমন যারা বিবেকানন্দ উচ্চশিক্ষায় বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে আগে ছিল পঁচাত্তর পার্সেন্ট ওটা ছাত্রদের দিকে তাকিয়ে আমরা ষাট পার্সেন্ট এবার করে দিয়েছি স্কলারশিপের জন্য ষাট পার্সেন্ট যে পেয়েছো তারাও অ্যাপিল করতে পারবে বিবেকানন্দ স্কলারশিপ এছাড়াও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে কন্যাশ্রী আছে তো পুরো কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আর শিক্ষাশ্রী আছে সিডুল কাস্ট সিডুল ট্রাইবের জন্য তো তোমরা দেখলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করে দিলেন যে ষাট শতাংশ নাম্বার পেলে এবার থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ কিন্তু পাওয়া যাবে যেটা এর আগে ছিল পঁচাত্তর শতাংশ অর্থাৎ ইলেভেন থেকে অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর যারা অ্যাপ্লাই করতে ইলেভেনে তারা তারা পঁচাত্তর শতাংশ নাম্বার ছাড়া এটা কিন্তু পেতে না এবার থেকে তোমরা ষাট পার্সেন্টে পাবে এবং যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তারাও ষাট পার্সেন্টে পাবে এই উচ্চ মাধ্যমিক পাশ করেছো যারা যারা গ্রাজুয়েশনে ভর্তি হয়েছো তারাও কিন্তু ষাট পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা এস জন্য আবেদন করতে পারবে তো এই মুহূর্তে এটা কিন্তু সবচেয়ে বড় আপডেট ছিল ভিডিওটি শেয়ার করে দাও এবং লাইক করে দাও সবার সাথে যাতে সবাই বিষয়টি জানতে পারে এবং যারা গ্রাজুয়েশানে পড়ছিলে তারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো বা ইয়ারলি যে সিস্টেম বা সেমিস্টার সিস্টেমে তোমাদের তো ফিফটি পার্সেন্টের ওপরে অর্থাৎ ফিফটি থ্রি থেকে ফিফটি ফাইভের মধ্যে পেলে তোমরা এস এর জন্য আবেদন করতে পারতে এবং স্কুল স্টুডেন্টসদের জন্য কিন্তু আরও সুবিধা হয়ে গেল তাদের পঁচাত্তরটা নেমে এলো সিক্সটিতে আশা করি এই আপডেটটি তোমাদের খুব উপকারে লেগেছে ভালো থাকবে সবাই অল দ্য বেস্ট